হ্যালো ফ্রেন্ড বারোই অক্টোবর দু হাজার বাইশ নবান্ন তাদের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করল সেই বিজ্ঞপ্তিটি কি কেন্দ্রীয় সরকারের যে বিজ্ঞপ্তি ছিল থার্ড অক্টোবর দু সেই অনুযায়ী সেখানে কি লেখা থাকলো যে সেখানে যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ফিনান্স ডিপার্টমেন্ট তারা যে বিজ্ঞপ্তি জারি করেছিল এবং তারা যে মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে সেই বৃদ্ধি অর্থাৎ অনুযায়ী অর্থাৎ চৌত্রিশ পার্সেন্ট আগে পেতো সেই চৌত্রিশ পার্সেন্ট থেকে এখন তারা অর্থাৎ ফার্স্ট জুলাই দু হাজার বাইশ থেকে আইএস অফিসাররা চৌত্রিশ পার্সেন্টের পরিবর্তে আটত্রিশ পার্সেন্ট করে ডিয়ারনেস অ্যালাউন্স পাবেন অর্থাৎ অর্থাৎ তাদের ক্ষেত্রে মহার্ঘ ভাতা বৃদ্ধি পেল ফোর পার্সেন্ট রাজ্য সরকার অধীনস্থ যে সমস্ত কর্মচারী যারা আছেন শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী প্রত্যেকে কত পার্সেন্ট পাচ্ছেন মাত্র থ্রি পার্সেন্ট অর্থাৎ বলা যেতে পারে যে আইএস অফিসাররা তারা কিন্তু এই সরকারেরই বিভিন্ন প্রকল্পগুলো বাস্তবায়ন করার জন্য বিভিন্ন নির্দেশ এবং প্রকল্পগুলো চালান এবং বলা যেতে পারে সরকারকেই চালান তাদের ভাতা থার্টি এইট পার্সেন্ট এবং রাজ্য সরকারের অধীনস্থ কর্মচারী বা শিক্ষক শিক্ষিকা রাজ্যের অধীনে যারা আছেন তাদের ক্ষেত্রে মহর্ঘ ভাতা এখনও পর্যন্ত থ্রি পার্সেন্ট হ্যাঁ হতে পারে নিয়ম যেহেতু নিয়ম সেই নিয়ম অনুযায়ী কিন্তু এর মধ্যেও অনেক প্রশ্ন কিন্তু থেকে যায় যে থ্রি পারসেন্ট থার্টি রাজ্য সরকারের অধীনস্থ কর্মচারীরা থ্রি পার্সেন্ট এবং রাজ্য সরকারের হয়েই কাজ করেন আইএস আইপিএস আই পি এস অফিসাররা তারা আছে থার্টি এইট পারসেন্ট এ রাজ্যেই অবস্থান করে সুতরাং কিছু করার নেই যেভাবে বিজ্ঞপ্তি জারি হয় সেই অনুযায়ী হয় এবং যা নির্দেশ হয় সেই অনুযায়ী আমরা জানি যে কেন্দ্রীয় সরকার যেভাবে মর্গপাতা এবং বেসিক পে নির্ধারণ করে থাকেন সেই অনুযায়ী আই আইপিএস অফিসাররা পেয়ে থাকেন সুতরাং এক্ষেত্রে কোনো কিছু বলার বা বিতর্কের অবকাশ নেই কিন্তু রাজ্য সরকারের যে কর্মচারী যারা আছেন বা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যারা আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বিবেচনা করা উচিত ধন্যবাদ